সীমারে শত্রু উপরে কড়া নজর পাক চীনর ষড়যন্ত্রকু সামনা করিব বায়ুসেনার এস 400 ক্ষেপণাস্ত্র পঞ্জাবরে নিয়োজিত হেলা প্রথম ইউনিট আসন্তু জানিবা কোন রয়েছে সম্পূর্ণ রিপোর্ট তবে তা পূর্বরু সাবস্ক্রাইব করে নিয়ন্তু ওড়িয়া নিউজ দুনিয়াকু এবং পাখরে আসুথিবা বেল আইকনটিকু প্রেস করে নিয়ন্তু সীমারে সাবাড় হেবে শত্রু চীন এবং পাকিস্তানর যে কোনসি আক্রমণকু রোকিবারে সক্ষম হেব এস 400 বায়ু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রণালী এর প্রথম ইউনিট পঞ্জাবরে নিয়োজিত হয়েছে রুষরু কিনা যাইথিবা এই অত্যাধুনিক বায়ু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পঞ্জাবর পাঁচটি বায়ুসেনা বেস মধ্যে গোটিয়ে নিয়োজিত হয়েছে এই সামরিক বেস পাকিস্তান সীমার নিকটতম তবে সবুঠ বড় কথা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিয়োজন সহিত প্রতিরক্ষা ক্ষমতার এক বড় বৃদ্ধি ঘটিছে এস 400 ক্ষেপণাস্ত্র প্রণালী 400 কিলোমিটার দূরর যে কোনসি আক্রমণকু পণ্ড করিবারে সক্ষম এহা দুনিয়ার সবুঠারু উন্নত প্রণালী মধ্যরু গোটিয়ে তবে অধিকারীঙ্কর সূচনা অনুযায়ী এস 400র প্রথম ইউনিটর বিতরণ নভেম্বরু আরম্ভ হয়েছিলা এই প্রতিরক্ষা চুক্তি $5 বিলিয়ন অধিক পাই করা যাইছি তবে রুশ সহিত প্রমুখ প্রতিরক্ষা চুক্তিনামা করিবা পরে আমেরিকা ভারত সম্পর্ক তিক্ত হয়ে যাইছিলা যাহা পরে প্রতিরক্ষা চুক্তি বিবাদীয় হয়ে পড়ুথিলা তবে ভারতীয় বায়ুসেনার অধিকারী এবং কর্মচারী মধ্যে এস 400 ক্ষেপণাস্ত্র প্রণালী চলাইবা পাই স্বতন্ত্র তালিম গ্রহণ করিছন্তি দক্ষিণ প্রতিরক্ষা আকাশে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ভারতকু মজবুত করিব কারণ সেমানে 400 কিলোমিটার দূরর শত্রু বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বাহার করিবারে সক্ষম হবে এস 400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রণালীরে 4টি ভিন্ন ক্ষেপণাস্ত্র অছি যাহা শত্রুর বিমান বালাষ্টিক ক্ষেপণাস্ত্র এবং AWS বিমানকু 400 কিলোমিটার 250 কিলোমিটার 120 কিলোমিটার এবং স্বল্প দূরতা 40 কিলোমিটার উপরে আক্রমণ করিপারিব তবে বর্তমান ভারতীয় সেনা হব আহুরি শক্তিশালী সীমারে শত্রু উপরে কড়া নজর এবে বায়ুসেনার এস 400 ক্ষেপণাস্ত্র যাকি পঞ্জাবরে নিয়োজিত হয়েছে প্রথম ইউনিট তবে আগামী অপডেট কোণ রহব আমি আপনার পক্ষে নিয়ে আসবো সেটি আমার সাথে জড়ি হয়ে থাকতু সাবস্ক্রাইব করে নিয়ন্তু ওড়িয়া নিউজ দুনিয়াকু মু রহিলি নমস্কার।